নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। এর জন্য লাগবে বাটা মাছ, এখানে 500 গ্রাম মতো বাটা মাছ রয়েছে। এখানে লাগবে সর্ষে, আমি 4 চামচ মতো সর্ষে নিয়েছি, এটা বেটে নিতে হবে। কাঁচা লঙ্কা লাগবে 4টে, ওটা ছিঁড়ে রাখা আছে। আর শুকনো লঙ্কা গুঁড়ো লাগবে 1 চামচ মতো। লাগবে লবণ, হলুদ আর সর্ষের তেল। এবার লবণ হলুদ দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব। কড়াই আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এবার আমি সর্ষে বাটার মধ্যে একটু হলুদ দেব। লঙ্কা গুঁড়োটা দেব, একটু সর্ষের তেল দেব। তেলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মেখে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেগুলো তেলে একটু নেড়ে আমি জল দিয়ে দিলাম। জলটা অল্পই দিতে হবে, কারণ মাছটা মাখা 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 হবে। পরিমাণ মতো লবণ দিলাম। এবার আমি ঝোলে মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে এটা হয়ে যাবে। হয়ে গেছে বাটা মাছের ঝাল, এবার আমি এটা নামিয়ে নেব।